ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد, এক ভাইয়ের প্রশ্ন, ভাতিজা ছোট থাকতে আমাকে বাবা ডাকে, বড় হয়েও যদি আমাকে বাবা ডাকে সেজন্য কি কোনো সমস্যা আছে? ছোটকালে না বুঝে একজনকে বাবা ডাকতেই পারে, তবে প্রকৃত বাবা যিনি তাকে অবশ্যই বাবা ডাকবো, অন্য কাউকে বাবা ডাকবে না, এটাই হলো নিয়ম। কিন্তু কেউ যদি চাচাকে বা কোনো বয়স্ক লোককে বাবা ডাকে, জায়েজ রয়েছে, বাবা বলে ডাকা জায়েজ রয়েছে, তবে বাবার পরিচয় গোপন করে রেখে অন্য কারো, অন্য কাউকে বাবা পরিচয় দেওয়া জায়েজ নেই, এটা হারাম, এটা কবিরা গুনাহ। জাহেলিয়াতের জামানায় এটা হতো, আপন বাবার পরিচয় গোপন রেখে অন্যকে বাবা সম্বোধন করত। বা এখনও যারা পালক পুত্র লালন পালন করে, ছেলে বা মেয়ে, অরিজিনাল বাবা মার পরিচয় গোপন রেখে নিজেরাই বাবা মা হয়ে যায় এবং সব কিছুই সার্টিফিকেট, আইডি, পাসপোর্ট সব কিছু তাদের নামে হয়, এটা জায়েজ নেই। অবশ্যই নিজের বাবা মার পরিচয় ঠিক রেখে অন্য কাউকে বাবা ডাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওসলিল্লাহ সাবিয়ান।